আসসালামু আলাইকুম। স্লিক স্লাইডার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে স্লাইডারের উপরে একটা ক্যাপশন অ্যাড করা যায়, অর্থাৎ এরকম একটা ক্যাপশন অ্যাড করব এবং ওই ক্যাপশনের মধ্যে আমরা ইফেক্ট দিব। অর্থাৎ আমরা রেভলিউশন স্লাইডার দেখি না, রেভলিউশন স্লাইডারের মধ্যে টেক্সটগুলো যেরকম ইফেক্টিভ হয়ে আসে, একটা অ্যানিমেশন ইফেক্ট নিয়ে আসে, আমরা ওইরকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব আজকে টিউটোরিয়ালে। ওকে, তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে ক্যাপশনটা রেডি করতে হবে। আমরা ক্যাপশনটা রেডি করে ফেলি। যেমন আমরা এখানে এর ভিতরেই এই স্লাইডার আইটেম এই ডিবির ভিতরেই এবং ইমেজ যেখানে আছে তার সাথে আমরা আরেকটা ডিব নিব, যেটি ডিবের নাম দিতে পারি আমরা যে স্লাইডার ক্যাপশন। ওকে, এবং এর ভিতরে হচ্ছে আমরা কি করব, ওয়েলকাম ওয়েলকাম টেক্সট নামে একটা ডিব নিতে পারি। এই ডিব নিয়ে এই ডিবের H1 একটা ট্যাগ নিব, যেখানে আমরা ছোট কিছু টেক্সট রাখবো। LORM 20, আই এম সরি এটা বেশি হয়ে গেল, LORM 6। অ্যান্ড সেকেন্ড বল আরেকটা রাখতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এটাও রাখতে পারি অল্প একটু। তাহলে দুইটা H1 ট্যাগ রাখলাম, অ্যান্ড হচ্ছে কিছু বাটন, দুইটা বাটন রাখবো, ওয়েলকাম টেক্সট, আই এম সরি ওয়েলকাম বাটন হবে এটা, বিটিএন ডেটার নাম। এর ভিতরে আমি দুইটা এ নিব, দুটা এরই হচ্ছে ভ্যালু থাকবে সেম, এবং একটা হচ্ছে লার্ন মোর বাটন থাকবে, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস বাটন থাকবে। ওকে ফাইন, হয়ে গেল আমাদের ক্যাপশন তৈরি হয়ে গেল। দেখা আমরা এখন একটু গিয়ে দেখি, দেখছি আমাদের ক্যাপশন, আচ্ছা আমাদের ক্যাপশনটা কোনো কারণে দেখা যাচ্ছে না, আমাদেরকে একটু দেখতে হবে, দেখি কেন দেখা যাচ্ছে না। মেবি কোথাও ওভারফ্লো হিডেন করা আছে সেই জন্য দেখা যাচ্ছে না। এ হচ্ছে হোম স্লাইডার, হোম এরিয়া, অ্যান্ড এ হচ্ছে স্লিক স্লাইডার অ্যাক্টিভ। আচ্ছা যাই হোক, কোনো একটা কারণে এটা দেখা যাচ্ছে না, কোথাও ওভারফ্লো হিডেন করা আছে আর সামথিং লাইক দ্যাট। তো আমাদের এটা আসছে কিনা আমরা এখান থেকে দেখি, এই যে স্লাইডার ক্যাপশনটা চলে আসছে। ঠিক আছে, আপনাদের হয়তো এমনটা হবে না, যাই হোক আপনারা যেহেতু একদম স্টার্টিং থেকে শুরু করবেন এমনটা হবে না আপনাদের। আমার হয়তো ওই যে রিসেন্ট সিএসএস এর মধ্যে অথবা কোথাও এক জায়গায় ওভারফ্লো হিডেন করে দেওয়া আছে, এটা এখন খুঁজতে সময় লাগবে, তো আমি চাচ্ছি না যে টাইম ইনভেস্ট করি এটা খোঁজার জন্য, কারণ এটা খুব সিম্পল একটা ইস্যু। ওকে, তো স্লাইডার ক্যাপশন, এই স্লাইডার ক্যাপশনকে আমি হচ্ছে পজিশন অ্যাবসোলুট করব, টপ থেকে জিরো করব। আচ্ছা পজিশন অ্যাবসোলুটটা হয়নি, পজিশন অ্যাবসোলুট, দেখুন টপ থেকে কিন্তু জিরো হয়ে গেছে, তাই না? আমাদের আমাদের ক্যাপশনটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আচ্ছা তো এর থাকবে উইড হচ্ছে 100% থাকবে, হাইট হচ্ছে, আচ্ছা হাইট আপাতত না দেই, এবং টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার থাকবে। ওকে, তো এই গেল অবস্থা, অ্যান্ড আপাতত এতটুকু থাকুক, এবং কালারটা চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে হোয়াইট থাকবে, আর যে ফন্টসগুলো আছে সবগুলো ফন্টসই, ফন্ট ওয়েট থাকবে 900 অর্থাৎ বোল্ড থাকবে। একটা ফন্ট সাইজ দিতে পারি 42 সাম অর সামথিং লাইক দ্যাট। স্লাইডার ক্যাপশন, আচ্ছা H1-এর তো ডিফল্টভাবে দেওয়া আছে, H1 কি স্পেসিফিকভাবে ধরে বলে দিতে হবে যে এর এটা এমন হবে। তো এর ভিতরে আমরা দেখলাম না, ওয়েলকাম টেক্সট নামে আমরা একটা নিলাম, ক্লাস নিলাম, তার ভিতর হচ্ছে যে H1-গুলো আছে ওই H1-গুলোর ফন্ট সাইজ হবে 42 পিক্সেল, 42 পিক্সেল আর আরও বেশি, ওকে আর আরও কম, আচ্ছা 42 পিক্সেলে থাকুক। ওকে, দেন হচ্ছে এগুলোর মার্জিন বাটন থাকবে 15 পিক্সেলের মতো করে মার্জিন বাটন থাকবে। ওকে ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি কিন্তু ডিজাইনটা করে ফেলতেছি আমার নিজের মনের মতো করে, আপনারা যখন পিএইচডি দেখে করবেন তখন পিএইচডিতে যেভাবে আছে ঠিক সেভাবে ডিজাইনটা করার ট্রাই করবেন। এর ভিতরে হচ্ছে একটা এ আছে, দুইটা এ আছে, এগুলার উইথ হবে আপনার 150 পিক্সেল দিতে পারি, ডিসপ্লে ডিসপ্লে ইন লাইন ব্লক দেওয়া যেতে পারে, ইনলাইন ব্লক, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি হোয়াইট,
একটা লাইন হাইড দিতে পারি। আমরা কিন্তু হাইড দিয়ে লাইন হাইড দেওয়ার চাইতে শুধুমাত্র লাইন হাইড দিয়ে করে ফেললে সেটা আরো সুন্দর হয়। আমাদের আমাদের কোড কম করা লাগতেছে আর কি। ঠিক আছে, একটা কালার দিয়ে দিতে পারি, একটা কালার দিয়ে দিলাম। ওকে, টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দিতে পারি। ওকে, এবং এই ওয়েলকাম যে বাটনটা আছে, ওয়েলকাম যে বিটিএনটা আছে, এই বিটিএন এ আমরা একটা মার্জিন টপ দিব যেটা থাকবে হচ্ছে 15 পিক্সেলের মতো। ওকে, হয়ে গেল। আচ্ছা, তো আমাদের টেক্সটটা হচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে না, তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে স্লাইডার আইটেমটা আছে না, স্লাইডার আইটেমের উপর একটা ওভারলে দিতে পারি। স্লাইডার আইটেমের উপর আমরা একটা ওভারলে দিতে পারি। তো ওভারলেটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্লাইডার আইটেম যে আছে ওই স্লাইডার আইটেমটাকে আমাদেরকে পজিশন রিলেটিভ করে নিতে হবে, এবং স্লাইডার আইটেমের একটা বিফোর নিতে হবে। বিফোর, এটা বিফোর নিলাম। বিফোর নিয়ে বিফোর তো উইড দিতে হবে এবং হাইট দিতে হবে। আমরা তো আগেই জানি যে বিফোর আফটার হচ্ছে পজিশনিং ছাড়া কাজ করে না, আর কন্টেন্ট ছাড়া কাজ করে না। পজিশন অ্যাবসলিউট করতে হবে, কন্টেন্ট একটা দিতে হবে। ওকে, দেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমার মনের মতো করে। এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা হয়ে গেল, আমাদের ওভারলেটার কাজও হয়ে গেল, তাই না? এখন একটা প্রবলেম, সে প্রবলেমটা কি আমরা যদি একটু দেখি। আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, তাই না? তো টেক্সট অ্যালাইন সেন্টার করার পরে এটা এখন ভালো দেখা যাচ্ছে। বাট আমরা যদি টেক্সট অ্যালাইন লেফট করি, তাহলে দেখেন এটা কোত্থেকে শুরু হচ্ছে, এর ভিতর একদম বাহির থেকে শুরু হচ্ছে, তাই না? একদম স্ক্রিনের সাথে শুরু হচ্ছে। তো যদি আমি আমি চাই আমি চাচ্ছি হচ্ছে এটা কন্টেনারের ভিতরে থাকবে, ঠিক আছে? এটা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটাও স্লাইড হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কন্টেনারের ভিতরে থাকবে, আর টেক্সট আই মিন সরি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কন্টেনারের বাইরে থাকবে, জাস্ট এই যে ক্যাপশনটা কন্টেনারের ভিতরে থাকবে। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মার্কআপটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ না, মার্কআপ যেরকম আছে সেরকমই থাকবে, একটু আর একটু ই লিখতে হবে আর কি, কোড লিখতে হবে। তো এটা মনে হচ্ছে সিএসএস, না এখানে যাই, এই হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডার, সিএসএস ফাইল এখানে সেভ করি। এখন আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে আউটপুটটা আমাদের ওই যে যেমন দেখলাম তেমনই আছে। আমাদের দরকার হচ্ছে এটাকে এখানে নিয়ে আসা, অর্থাৎ কন্টেনার ভিতরে নিয়ে আসা, তাই না? তো মার্কআপের ভিতরে একটু চেঞ্জ আনতে হবে। যেমন এই যে স্লাইডের ক্যাপশনটা নিলাম না, এই স্লাইডের ক্যাপশনের ভিতরে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার, তার ভিতরে একটা রো নিব যেটা আমাদেরকে নিতেই হবে। তার ভিতরে আমরা কল এসএম হচ্ছে 12 নিব, এবং তার ভিতরে টেক্সট সেন্টার অর লেফট অর রাইট নামে যে কোনো একটা ক্লাস নিয়ে নিতে পারি আমরা। আর তার ভিতরে হচ্ছে আমরা টোটাল এই যে টেক্সটটাকে, আমাদের ওয়েলকাম টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। হয়ে গেল। তো এখন আমরা যদি দেখি যে আমাদের আমাদের এটা কিন্তু এই তো হয়ে যাবে, আমাদের কন্টেনার ভিতর, অর্থাৎ কন্টেনার ভিতরে চলে আসবে। এখন আমরা এখানে টেক্সট লেফট দেই, দেখুন এটা কিন্তু এখন কন্টেনার ভিতর আছে, তাই না? এখন এটা আমরা আমাদের স্ক্রিনটা যত বড় হচ্ছে, এটা কিন্তু আর স্ক্রিনের মানে একদম প্রথম থেকে শুরু হচ্ছে না, তাই না? এটা কন্টেনারের মধ্যে, অর্থাৎ কন্টেনার যেরকম মার্ক আপ করা আছে, উইড থাকবে 170 পিক্সেল এবং মার্জিন 0 অটো থাকবে, সেরকমভাবে এটা কাজ করতেছে, খুব সুন্দর। তো আমরা চাইলে এখন এটাকে আমরা টেক্সট রাইট লেফট এনিথিং আমরা করতে পারি। ওকে, তো সেম জিনিসটা আমরা এটাকে কপি করব, এই যে স্লাইডের ক্যাপশন, এতটুকু জিনিসটাকে কপি করব, কপি কর আম সরি কপি করব, কপি করে নিয়ে এই ইমেজের পাশে আবার পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইডারটা আর কি। তো এর ভিতরে এটা হচ্ছে যদি টেক্সট লেফট থেকে হয়, পরেরটা হবে টেক্সট সেন্টার, তাহলে হচ্ছে কি আমরা একটা ইফেক্ট পেয়ে গেলাম। একটু দেখেন, এ হচ্ছে প্রথম হচ্ছে লেফট, টেক্সট লেফটে থাকে, পরেরটা হচ্ছে সেন্টারে থাকবে, পরেরটা আমরা রাইটে দিয়ে দিলে আরও সুন্দর হয়। ওকে, ফাইন। তো আমাদের এটা হয়ে গেল, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই এই জিনিসটাকে ভার্টিক্যালি মিডলে নিয়ে আসা। তো আমি সবসময় যে কুয়েরি দিয়ে ভার্টিক্যালি মিডলে নিয়ে আসি, আজকেও যে কুয়েরি দিয়ে নিয়ে আসবো, বাট অ্যানাদার ওয়ে আছে। যেমন হচ্ছে আমরা ডিসপ্লে টেবল সেল করে নিয়ে আসতে পারি,
অথবা বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে আপনার ফ্লিক্স বক্স ব্যবহারের একটা সিস্টেম আছে, ওটা করে আমরা নিয়ে আসতে পারি। তো আমি আজকে আপনাদেরকে যে কুয়েরি দিয়ে দেখাবো, বাট আমি যখন একটা প্রজেক্ট নিয়ে আসবো একদম PHP টু HTML কনভার্ট এবং ওয়ার্ডপ্রেস কনভার্ট, ওইরকম একটা প্রজেক্টের মধ্যে তো আমি ওরকম স্ট্যান্ডার্ডভাবে দেখাবো, ঠিক আছে? তো আমি আজকেও যে কুয়েরি দিয়ে নিয়ে আসি, সমস্যা নেই। যে কুয়েরিটাও খুব স্ট্যান্ডার্ড, এটা যে স্ট্যান্ডার্ড না এমনটা না, যে কুয়েরিটাও স্ট্যান্ডার্ড। ওকে, যে কুয়েরি দিয়ে করলো আপনি খুব অ্যাকুরেট হবে সব জিনিসগুলো। ওকে, তো স্লাইডের ক্যাপশন প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে একটা ভেরিয়েবল নেব। তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল তো নিতে আমরা সবাই জানি, বার দিয়ে নিতে হয় আর পিএইচপি নিতে হয় ডলার সাইন দিয়ে। আমরা একটা ভেরিয়েবল লিখি যেটা হচ্ছে আমাদের উইন্ডোটাকে আমরা সিলেক্ট করি, উইন্ডো সিলেক্ট করলাম আর উইন্ডোটা সিলেক্ট করি এভাবে, আর এখানে ডলার সাইন হবে। ওকে, এর ভিতরে উইন্ডোটা আমি সিলেক্ট করলাম। এখন আমি উইন্ডোর যে হাইটটা আছে না ওইটা সিলেক্ট করব, উইন্ডো এইচ আরেকটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে উইন্ডো ডট হাইট নামে একটা ভেরিয়েবল নিলাম, ফাইন উইন্ডো। এরপর হচ্ছে আমাদের এই যে স্লাইডের ক্যাপশন যেটা আছে, টোটাল স্লাইডের ক্যাপশন যেটাকে আমরা পজিশনিং করলাম, এই স্লাইডের ক্যাপশনটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে সিলেক্ট করি স্লাইডার ক্যাপশন। ওকে, নর্মালি সিলেক্ট করলাম স্লাইডার ক্যাপশনটাকে, এবং দেন হচ্ছে স্লাইডার ক্যাপশনের যে হাইটটা নেওয়ার কথা আমার, ক্যাপশন হাইট, তাহলে হচ্ছে এটা লিখতে হবে এভাবে স্লাইডার ক্যাপশন ডট হাইট। ওকে, এবার লিখতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, স্লাইডার ক্যাপশনের যে হাইটটা আছে উইন্ডো হাইট থেকে স্লাইডার ক্যাপশনের হাইটটা বাদ দিতে হবে। তো আমরা আরেকটা নেই যে সেন্টার, সেন্টার অ্যালাইন, আর আমরা নিতে পারি যে ভার্টিক্যাল, সেন্টার নামে একটা ভেরিয়েবল নেই, যেই ভেরিয়েবলের ভিতরে আমরা উইন্ডো হাইট থেকে আমাদের স্লাইডার ক্যাপশনের যে হাইটটা আছে, স্লাইডার ক্যাপশনের যে হাইটটা আছে ওই হাইটটা বাদ দিব, এবং বাদ দেওয়ার পর যে হাইটটা থাকবে ওটাকে আমরা আবার দুই ভাগ, দুই দিয়ে ভাগ করব, ভাগ করব, ঠিক আছে? তো এই যে ভাগ করার পর আমাদের যেটা যে হাইটটা থাকবে এই হাইটটাকেই আমরা হচ্ছে আমাদের স্লাইডার ক্যাপশনের প্যাডিং টপ এবং প্যাডিং বটম দিয়ে দিব। কিভাবে দিব, যেমন আমরা এখানে লিখি স্লাইডার ক্যাপশন ডট সিএসএস লিখি। ওকে, এখানে একটা বেলো দিতে হবে প্যাডিং টপ, আর প্যাডিং টপের ভিতরে আমরা যে ভার্টিক্যাল সেন্টার নামে যে টেক্সটটা নিলাম এটা দিতে হবে, অ্যান্ড অলসো প্যাডিং বাটন সেম জিনিসটা দিতে হবে। ওকে, এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি দেখবো যে এটা ভার্টিক্যালি মিডিলে চলে আসছে, একদম অ্যাকুরেটভাবে, মাপে কোনো ভুল নেই, ঠিক আছে? একদম অ্যাকুরেটভাবে ভার্টিক্যালি মিডিলে চলে আসছে, সুন্দর না? দেন হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের আইটেমটা আরেকটা বাড়াইতে পারি, আরেকটা আইটেম বাড়াই, এটা হচ্ছে আরেকটা আইটেম বাড়াইলাম, এটাকে দিতে পারি হচ্ছে টেক্সট রাইট। এখন বিষয়টা হচ্ছে কি, কেমন হবে বিষয়টা, এখন এখানে আসি সেন্টার রাইট, লেফট সেন্টার রাইট, দ্যাটস গ্রেট। বাট আমরা কিন্তু কোনো অ্যানিমেশন ইফেক্ট দিই নাই এখনো পর্যন্ত, ঠিক আছে? তো আমরা নেক্সট টিউটোরিয়াল দেখি কীভাবে অ্যানিমেশন ইফেক্টটা দিতে হবে, ওটা আমি ভালো করে দেখাবো। এই ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখানে ভিডিওটি স্টপ করতেছি। তো একটা কথা হচ্ছে, ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনার যদি একটু হেল্প হয় ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন। আর কেমন হলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।